নির্বাচনী প্রচারত কংগ্রেসক ভোট দিবলৈ আহ্বান মুখ্যমন্ত্রীর। কংগ্রেসক ভোট দিয়ক, কিন্তু এবার ভাবি চাব। কংগ্রেসে 75 বছর মাজুলীক অন্ধকারত রাখিলে। মাজুলীর লোকক মাটির পত্তাখনো দিয়া নাছিল কংগ্রেসে। মাজুলীর লোকর কারণে কংগ্রেসে গুয়াহাটীত এটা অতিথিশালাও নবনালে। মাজুলীত উন্নয়নের পোহর পরিবয় দিয়া নাছিল কংগ্রেসে। মাজুলীর চৌদিশে কেবল কংগ্রেসের বঞ্চনার ইতিহাস লিখা আছে। আমি যিসকলে মনত এবার ভাবো যে কংগ্রেসকে ভোট দিম নাকি, মই কাকো হাক নিদিও, কিন্তু কংগ্রেসক ভোট দেওয়ার আগতে এবার চিন্তা করিব যে এই কংগ্রেসে মাজুলীক অন্ধকারত রাখি থৈ দিছিল যোৱা 75 বছর। মাজুলীর মাটিত এই কংগ্রেসে পোহর আহিব দিয়া নাছিল। আজি মাজুলীত সকলো ফালে বঞ্চনার ইতিহাস আছিল, মাজুলীর পরিবর্তন হওয়া নাছিল। মাজুলীর তপন গগৈর হয়ে নির্বাচনী প্রচার সভাত ভাগ লৈ কংগ্রেসক এইদরে তুলা ধুনা দি তপন গগৈক ভোট দিবলৈ আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মাজুলীবাসীলৈ মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমি একেলগে মাজুলীর উন্নয়নের কাম করি, মাজুলীর ঘরে ঘরে অরুণোদয়ের ধন দিয়ার প্রতিশ্রুতি। লাখপতি বাইদেউ বনালো, লাখপতি ভিন্দেও বনাম বলে কলে মুখ্যমন্ত্রী। অরুণোদয়ের ধন কোরপরা দিব বলে কংগ্রেসে করা সমালোচনার উত্তর দি মুখ্যমন্ত্রী কয়, রাইজর আশীর্বাদ পালে মই হিমালয়ও অসমলৈ লৈ আহিম। কংগ্রেসে কইছিল চাকরি দিব নোৱাৰে, কংগ্রেসে কইছিল কত অরুণোদয় দিব, সরকার টকাই নাই। মই কংগ্রেসক কইছিল যে রাইজর আশীর্বাদ যদি মোর মূরর উপর থাকে মই হিমালয়কো লৈ অসমলৈ লৈ গুছি আহিব পাৰিম, মাত্র রাইজর আশীর্বাদ লাগে। নিমাতি কমলাবাড়ির মাজত দলং কোনে দিলে বলে রাইজক প্রশ্ন করে গৌরব গগৈক আক্রমণ মুখ্যমন্ত্রীর। গৌরব গগৈয়ে কৈছিল মাজুলীর মানুহে হেনু দলং বিচরাই নাছিল। ইয়াতে আহি কয় যে মাজুলীর মানুহে দলং খুদাই নাছিল, আমি কোরপা দলং দিম, ইমান ডাঙর মিছা কথা রাজনীতি করা মানুহে কেতিয়াও কব নাপায়। গৌরব গগৈয়ে নামাজ পড়াক লৈও প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। মাজুলীত আমি রাস পাতো, কৃষ্ণ ভক্তি করো, কিন্তু কংগ্রেসের প্রার্থীগী নামাজ পড়াতেই ব্যস্ত আছে বলে আক্রমণ গৌরব। কংগ্রেসের সভাপতি কয় শ্রীকৃষ্ণ হেনু লাভ জেহাদি আছিল। গৌরব গগৈক আহ্বান, নামাজ পড়িলেই নহব, নাম প্রসঙ্গও করিব জানিব লাগিব। অসমত কেবল এটা জাতিক লৈ রাজনীতি করিলে নহব। আমি মাজুলীত রাস পাতো, কৃষ্ণ ভক্তি করো, আমার কংগ্রেসের ক্যান্ডিডেটজন নামাজ পড়াতে ব্যস্ত হয়ে আছে, এটা নামাজ পড়া আরম্ভ করেছে। আর কংগ্রেসের সভাপতি এজন আছে, কয় কৃষ্ণই বোলে লাভ জেহাদ করেছে, এইবিলাক হয়েছে তেওঁলোকৰ রীতি নীতি। মই আমার কংগ্রেসের এমপি ক্যান্ডিডেট গৌরব গগৈ নে কাক উঠিছে, মই তেওঁক এটা কথা কব খুজো যে নামাজ পড়িলে নহব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, এই কথাটো বুঝি লব লাগিব, ঠিক আছে। অসমত রাজনীতি খালি এটা জাতিক লৈ নহব, অসমৰ ৰাজনীতি জনজাতীয় অজনজাতীয় হিন্দু মুসলমান খ্রিস্টান সকলোকে লৈ কৰিব লাগিব, অকল এটা জাতিক লৈ রাজনীতি করলে নহব। মাজুলীত মাজুলীর মানুষের অধিকার রক্ষার বাবে আইন প্রণয়ন করিব সরকারে। মাজুলীর মাটি মাজুলীর বাহিরের মানুষে কিনিব নোৱাৰিব। মাজুলীক ঐতিহ্য বেল্ট রূপে গড়ি তোলা হব, যাতে দলং হওয়ার পিছত বহিরাগতর আগ্রাসনত মাজুলীবাসীর অধিকার খর্ব নহয়। যে আমি এখন নতুন আইন আনিম, যে আইনের জড়িয়তে মাজুলীর মাটি কোনো বাহিরের মানুষে আহি কিনিব নোৱাৰিব, অকল মাজুলীর ভিতরের মানুষে মাজুলীর মাটি কিনিব পারিব। মাজুলীক আমি এটা ঐতিহ্য বেল অর্থাৎ হেরিটেজ বেল্ট হিসাবে আমি স্বীকৃতি দিব খুঁজিছো, যাতে দুইখন দলং হওয়ার পিছতো মাজুলীর মানুষের হাতের পৰা মাটির অধিকার হেরাই না যায়, আর মাজুলীর রাইজ মাটির অধিকার সদায় লাভ করে থাকিব পারিব।
নির্বাচনী সভাত প্রতিশ্রুতির বন্যা বুয়াই দিলে মুখ্যমন্ত্রী। মাজুলীর মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক কলেজ, বিএসসি নার্সিং কলেজ, ডেন্টেল কলেজও হব। বরপমুয়ার পৰা ঘুনাহুটিলৈ দলং, মাজুলীর পৰা লক্ষিমপুরের বাট এঘণ্টার হব। মাজুলীত 2000 দর্শক বহিব পৰা প্রেক্ষাগৃহ আর কেইবাটাও আসনি আর প্রকল্পর খতিয়ান দিলে মুখ্যমন্ত্রী। যে মাজুলীত আমি 2000 মানু একেলগে বহিব পৰা এটা আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণ করব, যাতে মাজুলীর অনুষ্ঠান বিলাক সকলো রাইজে চাব পারে, সকলো রাইজে একেলগে বহি অনুষ্ঠান উপভোগ করিব পারে। উল্লেখযোগ্য যে মাজুলীর উপরি বিহালীর ব্রহ্মাজানত রঞ্জিত দত্তর হয়েও নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ার উপরি শিবসাগরতো যোরহাটর বিজেপি প্রার্থী তপন গগৈর হয়ে মুখ্যমন্ত্রীয় নির্বাচনী জনসভাত ভাগ লয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।